আজকে লাইভে এসে বড় আচার বানালাম। লাইভে না ভিডিওতে বড় আচার বানাইতেছি। বড়ই যখন গাছ পাকা বড়ই ছাদে শুকিয়ে নিয়েছি, এখন আবার ওই শুকনো বড়ই দিয়ে বড়ুর আচার বানিয়েছি। কিনি দিয়েছি, হালকা লবণ দিয়েছি, একটু মরিচি দিয়েছি, আশা করি অনেক স্বাদ লাগবে। এই যে বড়ুর আচার, আমি খাবো বইয়ের আচার। অনেক মজা হয়েছে, চিনি দিছি বেশি একটু, সেরকম স্বাদ হয়েছে। আল্লাহ তালা নিয়ামত, কত যে মজা এই যে বইয়ের আচার। চলো আচারটা নিয়ে দিই, তারপর আজকে আবার একটু জল পায়ের আচার করবো। শুধু বইয়ের আচারটা সেরকম মজা হয়েছে, অনেক মজা হয়েছে। দেখাই আচ্ছা, আর যে চিনি দিয়েছি, বড় রাজারটা অনেক ভালো লাগছে। চিনি দিলে বেশি টেস্ট হয় বড় রাজার। আবার আসলে যখন যেই সিজন ওই সিজন জিনিসপত্র খাইতে অনেক ভালো লাগে। অনেক মজা হয়েছে বড় আচারটা। প্রত্যেকটা বড়ই অনেক রস হলো, এরকম ভালো লাগছে।
বড়ডা চাল মনে ভালো লাগতেছে, অনেক স্বাদ এসেছে, সেই স্বাদ।